তৃতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে 10ই মে সোমবার রাজভবনের থ্রোন রুমে শপথ নিলেন 43 জন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য স্বাস্থ্য সংস্কৃতি বিষয়ক দফতর, সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার, উত্তরবঙ্গ উন্নয়ন এবং উদ্বাস্তু উন্নয়ন দফতরও। দফতর বদলে সবচেয়ে বড় উল্লেখযোগ্য শিক্ষা দফতর, সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ব্রাত্য বসুকে। পাশাপাশি খাদ্য দফতর থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ দফতরে পাঠানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এছাড়াও স্বাস্থ্য দফতর হাতছাড়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যর। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে থাকা বিদ্যুৎ দফতরও ভালো কাজ করলেও হাতছাড়া হয়েছে তার। বিদ্যুতের দায়িত্ব দেওয়া হয়েছে মমতার ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসকে। পাশাপাশি এরবারের মন্ত্রিসভায় নতুন মুখের আগমন চোখে পড়ার মতো। মমতার একদা কাছের অফিসার হুমায়ুন কবিরকে দেওয়া হয়েছে মন্ত্রিত্ব। এই হুমায়ুন কবিরকে একসময় কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সাঁওতালি সমাজের বীরবাহা হাসদা। ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নতুন মুখ মনোজ তিওয়ারি। মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ, প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও তথ্য সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন। পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রিত্ব। সুব্রত মুখোপাধ্যায়কে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী করা হয়েছে। অমিত মিত্রর হাতে রয়েছে অর্থ পরিকল্পনা ও সংখ্যাতত্ত্ব। ব্রাত্য বসুকে করা হয়েছে শিক্ষামন্ত্রী। ফিরাদ হাকিম পরিবহন ও আবাসন মন্ত্রী। অরূপ বিশ্বাস শক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। সাধন পাণ্ডের হাতে রয়েছে ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতর। মলয় ঘটক আইন মন্ত্রী। শশী পাজা নারী ও শিশু কল্যাণ। জ্যোতিপ্রিয় মল্লিক বন ও অপ্রচলিত শক্তি দফতর। মানুষ ভুঁইয়া জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। আদি ও নব্বর দ্বন্দ্ব মিটিয়ে বিধানসভার বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপির হেস্টিংস অফিসে পরিষদীয় বৈঠক করেন রাজ্য বিজেপির নেতৃত্ব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন 52 জন সদস্য। তাদের মধ্যে 22 জনের সমর্থনে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা হিসেবে ঘোষিত হওয়ার পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। এই বিধানসভায় তিনটে জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এক হচ্ছে পরাজিত একজন প্রার্থী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছে, যেটা স্বাধীনতার পর কোনোদিনও হয়নি। হ্যাঁ, 11 সালে মাননীয় এমপি ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পরে জিতেছেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রী ভোটে দাঁড়িয়েছেন, হেরে গেছেন, তারপরে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, এটা পশ্চিমবঙ্গে বিধানসভা গঠনের পরে প্রথম হয়েছে। আর তৃতীয় হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টি প্রথম 77 জন সদস্য নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিজেপি সূত্রে খবর, এই দিনের বৈঠকে যে 52 জন সদস্য উপস্থিত ছিলেন তাদের মধ্যে 22 জন সদস্য শুভেন্দুকে বিরোধী দলনেতা করার জন্য সক্রিয় সমর্থন জানান। বাকিদের তরফ থেকে অন্য কোনো ব্যক্তির নামে মনোনয়ন জমা না পড়ায় শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেয় দল। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর নাম প্রথম প্রস্তাব দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। শুভেন্দু আমাদের যোগ্য সহকর্মী। শুভেন্দুর হাতে আমরা এই বাটনটা তুলে দিয়েছি। শুভেন্দুকে সামনে রেখে আগামী দিন আমাদের জিততে হবে, এই কথাটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি আমার বিজেপি সূত্রে খবর, দল বদলদের মধ্যে কাউকে বিরোধী দলনেতা করা হোক তা চাইছিলেন না দিলীপ ঘনিষ্ঠরা। তাদের মধ্যে থেকে উঠে আসছিল মনোজ টিগ্গার নাম, যেহেতু সংঘর ঘনিষ্ঠ মনোজ টিগ্গা। যদিও তারপরে এদিন ভোটাভুটিতে সর্বসম্মতে বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভা গঠনের পর কোভিড মোকাবিলায় 99 থেকেই একাধিক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে, তবে আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে, আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি,
এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করে এবং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে হসপিটাল বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য। এছাড়াও প্লাজমা ব্যাংকও আমাদের প্রায় কুড়িটা আছে, কর্ড ব্যাংক নিয়েও আমাদের সমস্ত চলছে এবং প্রায় 30,000 বেড আমাদের হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে অনেকগুলো কর্পোরেট সেক্টর তারা শুধু নিজেদের জায়গা দিয়ে শেষ করছে তাই নয়, যেমন এবিপি আনন্দ তাদের প্রিন্টিং প্রেসটা পুরো দিয়ে আমাদের কোভিড হসপিটাল করার জন্য দিয়েছে। আমরা কিশোর কলেজ স্টেডিয়াম মেডিকেল দিয়ে চালাচ্ছি, উত্তীর্ণ আমরা চালাচ্ছি এইরকম সল্লেক স্টেডিয়াম এবং এছাড়াও মুড়ারের সেন্ট জেভিয়ার্স তাদের একটা পুরো ডিপার্টমেন্ট একটা প্রবৃত্তি আমাদের দিয়েছে। এইরকম অনেক কর্পোরেট হাউস তারা তাদের বিল্ডিং দিয়েছে, অনেক কর্পোরেট হাউস তাদের এমনকি হোটেল তারা বিনা পয়সায় খাবার দেওয়ার কথাও আমাদের কাছে বলেছে। আমরা গ্রেটফুল, আমরা চাইব কোভিড এর ভ্যাকসিনটা আমাদের কিনতে হচ্ছে অনেক দাম, তাই জনগণ কর্পোরেট হাউসগুলো যদি আমাদের একটু হেল্প করেন, আমাদের টাকা পয়সা দিয়েও যদি ফান্ডে হেল্প করেন, এর মধ্যে একটা পয়সা অডিট হবে, এটা আমার কাছে আসে না, এটা টোটালটাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ওদের অডিট আছে আলাদা। করোনার কবলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও। ভোট পর্ব মিটতেই সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে আংশিক লকডাউন, কিন্তু হুঁশ ফিরছে কোথায়? সরকারি নিয়মকে উপেক্ষা করেই দোকান খোলা রাখা হয়েছে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায়। আংশিক লকডাউনকে সফল করতে প্রতিদিন পুলিশের তরফে সচেতন করা হচ্ছে জনসাধারণকে। নোটিশে বলা হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত সমস্ত বাজারঘাট ও দোকানপাট খোলা থাকবে, যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানপাট 24 ঘন্টাই খোলা রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে ও লকডাউন সফল করতে এবং করোনা মহামারী সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করতে বাঁকুড়া সদর থানার পুলিশ অন্যান্য দিনের মতো সোমবারও বাজারসহ বিভিন্ন প্রান্তের রাস্তায় নামলেন। বারবার কেন্দ্রের কাছে সাহায্য চেয়েও মিলছে না সাহায্য। রাজ্যের তরফে ভ্যাকসিন চেয়ে চিঠিতে আর্জি জানানো হয়েছে কেন্দ্রকে, কিন্তু মিলছে না পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে হাসপাতালগুলিতে বাড়ছে লম্বা লাইন, ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষ। সোমবারও ভোর থেকে আসানসোল জেলা হাসপাতালে দেখা যায় লম্বা লাইন। বেলা বাড়তেই হাসপাতালের তরফে জানানো হয় কুপনের বিনিময়ে মাত্র 150 জনকেই দেওয়া হবে করোনার ভ্যাকসিন। সকালে এসে লাইন দিয়েছে এবং তার এগেন্সটে 8টার পরে কুকুর এই সিস্টেমটা ভালো করেছে। অত বেশি যেরকম যেরকম সারা প্রায় আজকে মধ্যে 150 দিয়েছে মানে শুনলাম, আর কখন দিকে তো যাই না, কারণ কখনো 100 দিয়েছে লাগে, আজকে মনে 150 একসাথেই সবগুলো আছে বলে 150 দিয়েছে। হাসপাতালের বাইরে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে লাইন দীর্ঘায়িত হলেও হাসপাতালের তরফে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে নেই বলেই জানানো হয়। এই নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিনের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, কিন্তু এখনও পর্যন্ত মেলেনি পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন।